বেআইনিভাবে আম গাছ কেটে এবং পুকুর ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে। এই ব্যাপারে এলাকার বাসিন্দারা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগ তুলছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের ডিস্কোমোড় পুকুরপাড়া এলাকায়। বেআইনিভাবে আম গাছ কেটে এবং পুকুর ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় জমি মাফিয়াদের বিরুদ্ধে। এ ব্যাপারে এলাকার বাসিন্দারা পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ার অভিযোগ তুলছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের ডিস্কোমোড় পুকুরপাড়া এলাকায়। ওই এলাকার মালদার নালাগোলা রাজ্য সড়কের ধারে অবৈধভাবে মাটি কেটে কয়েক বিঘা জমি জলাশয়ে বুজিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে বেশ কিছু পূর্ণবয়স্ক আম গাছ। সমস্ত ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ এখন মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভিযোগ জানানোর কথা বলেছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, স্থানীয় প্রশাসন জেনে শুনেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, এখনো পুকুরের বেশ বড় অংশটাই বাকি আছে ভরাট করতে, প্রশাসনের উদ্যোগ নিলে বন্ধ হয়ে যাবে ভরাট। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জমির মালিক যদুনন্দন পোদ্দার জানিয়েছেন, দীর্ঘদিন আগে আমি আমার কয়েক বিঘা জমি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিলাম। এরপর ওই জমির কি অবস্থা রয়েছে, কারা কোথায় কি কাজ করছে সে ব্যাপারে কিছুই বলতে পারবো না। এখানে যে মাটি ভরাট হচ্ছে, আপনার কোনো বিএলআর এর পারমিশন নাই? আপনি কাকে বিক্রি করেছেন তাহলে? আপনি কাকে বিক্রি করেছেন? পাণ্ডবকে বিক্রি করেছেন? গাছ কটা গাছ ছিল ওখানে? গাছ কটা ছিল? আম গাছ কটা ছিল আপনার জমিতে? বিশটা? আমাদের কাছে যেটা জানা আছে মোটামুটি 20টা গাছ ছিল ওখানে। গাছগুলো যে কাটা হয়েছে বন দপ্তরের পারমিশন নেওয়া হয়েছিল? আমি বলতে পারবো না। আপনার জায়গাতে যে মাটিটা ভরছে, আপনি কি বিএলআর পারমিশন নেওয়া আছে? বিএলআর পারমিশন ছিল আপনার জমিতে মাটি ভরা হচ্ছে? আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না। সরকারি আইন কোনো মানছেন কি আপনি? তাহলে ওখানে আপনার বাড়ির সামনে, আপনার এখানে দোকান করছে, চোখের সামনে দেখা যাচ্ছে মাটি পড়ছে? পুকুরে মাটি পড়ছে, পুকুরে ভরাট হচ্ছে? আপনি বিয়ে করেছেন, এখন বলছেন আপনি মালিক আছেন, জমিতে আপনার নামই আছে এখনো? পাণ্ডববাবু, তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন করছে? কেন বলছে যে আপনি এখনো মালিক আছেন? না, আপনাকে বায়না করে জমিটা নিয়ে ভরাট করে বিয়ে করবো না। বললাম তো আমার জায়গা না, আপনাকে বলছি আমার জায়গা। মাটি ফেলে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন ধরে তৎপরতার সাথে কাজ চলছে ওই এলাকায়। প্রকাশ্যে দিনের বেলাতে মাটি ফেলে জলাজমির একাংশ ভরাটের কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকেন পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার। তিনি বলেন, কোথাও কোনো রকম ভাবে জলাভূমি ভরাট করা যায় না, এমনকি পূর্ণবয়স্ক গাছ কাটলেও বন দপ্তরের অনুমতির প্রয়োজন হয়। কারা ওই এলাকায় এই কাজ করছে তা অবশ্যই খোঁজ নিয়ে দেখব, তবে এই ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, তা বিষয়টি তদারকি করে দেখা হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্ট লেন্স ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নাম্বার 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.